ভোকলেট 2022-এর যে সমস্ত স্টুডেন্টসরা আছো তাদের সকলের একটা কোয়েশ্চেন যে তোমাদেরকে 100-এর মধ্যে কত পেতে হবে, যেটা পেলে তোমরা সরকারি কলেজে বা তোমাদের পছন্দ মতো ভালো কলেজে তোমাদের মনের পছন্দ মতো ট্রেড পেতে পারবে। এই ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপোর্ট তুলনায় ভোকলেটের থ্রু পরীক্ষা দিয়ে কিন্তু সরকারি কলেজ পাওয়াটা অনেক কঠিন। তার কারণ হলো তোমাদের কিন্তু আইটিআই এর স্টুডেন্টসরাও ভোকলেট দিচ্ছে, ভোকেশনাল উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরাও ভোকলেট দিচ্ছ, এবং তার সাথে তোমরা সকলেই হয়তো জানো যে নর্মাল সায়েন্সের যে সমস্ত স্টুডেন্টসরা আছে তারাও কিন্তু ভোকলেট পরীক্ষা দেয়। এবং এবছর থেকে তোমাদের ভোকলেটের কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়েছে, বা যে যে বিষয়ে আগে পরীক্ষা নেওয়া হতো সেগুলো এখন আর নেই। এখন কিন্তু ম্যাথামেটিক্স 40 নম্বরে, ইংলিশ 10 নম্বরে, অ্যাপটিটিউড 10 নম্বর, ফিজিক্স 20 এবং কেমিস্ট্রি 20। তো এইভাবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তো যে সমস্ত স্টুডেন্টসরা সরকারি কলেজে চান্স পেতে চাইছো তাদের সকলকে বলবো, তোমরা যদি মোটামুটি ধরে রাখো 70টা, যেহেতু তোমাদের কম্পিটিশন অনেকটা বেশি, সেই জন্য যদি কোনো স্টুডেন্টসরা 70টা একেবারে সঠিক উত্তর করে আসতে পারো তাহলে খুব ভালো চান্সেস আছে তুমি ভালো সরকারি কলেজ এবং তোমার মনের পছন্দ মতো ট্রেড পাবে। এবার কেউ এবার যদি কেউ 60-এর মধ্যে ঠিক উত্তর করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি ধরে নাও তুমিও সরকারি কলেজ পেয়ে যাবে, কিন্তু কি ট্রেড পাচ্ছ সেটা একটু চিন্তার বিষয়। বাট তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কমপক্ষে 60খানা প্রশ্নের উত্তর তোমাদেরকে ঠিক করতেই হবে, ওকে? এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের কিন্তু ভোকলেটের নেগেটিভ মার্কিং নেই। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার। তাই জন্য সকলকে বলবো 100টার 100টাই করে আসবে, আর এরকম সকলেই কিন্তু করবে এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো খুব বুঝে শুনে তোমরা আনসার করবে। এবং র্যাঙ্কের কথা যদি বলো তোমাদেরকে চেষ্টা করতে হবে মোটামুটি তোমরা যদি 1 থেকে 3 হাজারের মধ্যে র্যাঙ্ক তোমাদের চলে আসে তাহলে কিন্তু খুব বেশি চান্সেস থাকবে যে তোমরা সরকারি কলেজ পেয়ে যাবে। এবং তোমরা সকলেই হয়তো জানো যে এসসি এসটি ওবিসিদের জন্য কিছু ছাড় থাকে, এবং ফিমেলদের জন্য যে কলেজগুলো আছে যেমন ধরো কলকাতা ওমেন্স পলিটেকনিক বা চন্দননগর ওমেন্স পলিটেকনিক, এগুলোতে তো তোমাদের জন্য শুধুমাত্র সিট থাকে। তো সকলে খুব ভালো করে পরীক্ষা দেবে। এবং তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যত বেশি সম্ভব ম্যাথসটা তোমাদের যদি ঠিক হয় সেটা কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। যে স্টুডেন্ট ম্যাথসে বেশি পাবে তাদের কিন্তু র্যাঙ্কের দিক থেকে তারা এগিয়ে থাকবে। তাই তোমরা সকলে চেষ্টা করবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে যতটা বেশি সম্ভব তোমাদের উত্তর যেন সঠিক হয়। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, এবং যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও।